नमस्कार बंधुरा, आशा करछि आपनारा सबाई भालो आछेन। आमार भिडियोगुलो देखार जोन्नो आपनादेरके जानाई अनेक अनेक धन्यवाद एवं आंतरिक भालोबासा। आमी आबार चले एसेछि एकटी भिडियो निये। ए भिडियोटी देखले आपनारा अनेक अजाना तथ्य जानते पारबेन। आमी एर आगे आमार भिडियोर मध्ये दिए आपनादेरके मायापुर एवं शांतिनिकेतन थेके घुरिये एनेछि। आज आमी आपनादेरके কৃষ্ণনগরের সেই ঐতিহাসিক মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি থেকে ঘুরিয়ে আনব। কৃষ্ণনগর নামটি এসেছে মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে। আজও অষ্টাদশ শতকের ঐতিহ্য বহন করে চলেছে রাজা কৃষ্ণচন্দ্রের এই রাজবাড়িটি। 1710 সালে কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। 1728 থেকে 1782 সাল প্রায় 54 বছর কৃষ্ণচন্দ্র নদিয়ার মহারাজা ছিলেন। আপনারা কৃষ্ণনগরের এই রাজবাড়িতে যেতে চাইলে শিয়ালদাহ থেকে ট্রেনে কৃষ্ণনগর লোকাল, ভাগীরথী, হাজারদুয়ারি, লালগোলা লোকাল ধরে কৃষ্ণনগর নেমে যাবেন। তারপর টোটোই মাত্র 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই রাজবাড়িতে। এই রাজবাড়ির আনাচে কানাচে ছড়িয়ে আছে অনেক ঐতিহাসিক নিদর্শন। ইতিহাসে পড়া সেই রাজবাড়িটি আজ নিজের চোখে দেখছি। সত্যি বলতে এটা ভাবতেই কেমন যেন সারা শরীরে শিহরণ দিয়ে উঠছে। বারোদোল দুর্গাপূজা এবং জগদ্ধাত্রী পূজার সময় এর মেন গেটটি সর্বসাধারণের জন্য খোলা থাকে। পূজা মণ্ডপের সামনে আপনারা দেখতে পাবেন রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিচ্ছবি, আরাম কেদা, পালকি, সিন্ধুক, রাজ পরিবারের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো ব্রিটিশ আমলের সেই ট্রামটি। এখানে গিয়ে একজনকে দেখে আমার গোপাল ভাঁড়ের কথা বড্ড মনে পড়ে গেল। রাজা কৃষ্ণচন্দ্র নিয়ে বলছি আর গোপাল ভাঁড়ের কথা বলবো না, তাই কখনো হয়? এইসব বাগানে হাস্য কৌতুকের রাজা গোপাল ভাঁড় এবং রাজা কৃষ্ণচন্দ্রের কত স্মৃতিই না জড়িয়ে আছে। এই রাজবাড়ির অনেক ঐতিহাসিক নিদর্শন আমি আপনাদের জন্য ক্যামেরা বন্দি করেছি, আপনারা একটু দেখে নিন। মহারাজ কৃষ্ণচন্দ্র একসময় নদিয়ার রাজধানীটি শিবনিবাসে স্থানান্তরিত করেছিলেন। সেখানেও তিনি বড় বড় প্রাসাদ নির্মাণ করেছিলেন এবং তিনটি বড় বড় মন্দির করেছিলেন, যেটা রাজরাজেশ্বর মন্দির নামে পরিচিত। শিবনিবাস এবং রাজরাজেশ্বর মন্দিরের ঘটে যাওয়া অনুষ্ঠান নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও করা আছে। সময় করে আপনারা আমার চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখে নিতে পারেন। জগদ্ধাত্রী পূজা সম্পর্কে একটি প্রচলিত কাহিনী আছে। একসময় মহারাজ কৃষ্ণচন্দ্র কারাগারে বন্দী ছিলেন। তারপর একদিন তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে নৌকায় করে যখন রাজধানী কৃষ্ণনগর ফিরছিলেন, তখন দুর্গা নবমীর পূজা প্রায় শেষ। সেই দেখে তার মন বড্ড খারাপ হয় এবং ক্লান্ত অবসন্ন থাকায় উনি ঘুমিয়ে পড়েন। তখন উনি
এক কুমারী রূপিণী দেবীর দর্শন পান, যিনি লাল বস্ত্র পরিহিতা, হাতে শঙ্খ, চক্র, ধনু ও বাণ ধারিণী। সেই দেবী ওনাকে আদেশ দেন যে আগামী শুক্লা নবমীতে পূজা করতে, তাহলেই তিনি মাকেই পূজা করবেন। এবং একথা পণ্ডিতের সঙ্গে আলোচনা করে জানতে পারেন ইনি সাক্ষাৎ জগদ্ধাত্রী। মহারাজ কৃষ্ণচন্দ্রের সেই পূজার মাধ্যমেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছে এবং বর্তমানে আমরা সর্বত্র এই জগদ্ধাত্রী পূজায় মেতে উঠেছি। বন্ধুরা, রাজবাড়ির জগদ্ধাত্রী পূজা দিয়েই আমি আমার ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিও।